বিকাশে না দেবে কি ব্যাংকে টাকা দেয় ব্যাংকে তো শান্তি হয় না বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা বাধাপ্রাপ্ত সহজ সরল সাধারণ মানুষ মোবাইল ব্যাংকিংকে বাতা তুলতে গিয়ে হরেক রকম ঝামেলার শিকার হচ্ছেন। সিম ঝামেলা, অ্যাকাউন্ট ঝামেলা, ফিন ঝামেলা, ফিঙ্গারপ্রিন্ট মিলে না ইত্যাদি হরেক রকম সমস্যায় তারা জর্জরিত। সেজন্য মোবাইল ব্যাংকিংয়ের পরিবর্তে প্রচলিত ব্যাংক অথবা এজেন্ট ব্যাংকিংকে বাধা প্রদানের অনুরোধ করছেন তারা। গত সপ্তাহে লক্ষ্মীপুর জেলা শহরে অবস্থিত মোবাইল ব্যাংকিং বিকাশের একমাত্র কাস্টমার কেয়ারের সামনে গিয়ে অদ্ভুত সমস্যা পড়া শত শত বৃদ্ধ নারী পুরুষের এমন দুর্ভোগের চিত্র দেখা গেছে। সে সময় সেবাগ্রহীতা কয়েকজন নারী পুরুষের সাথে কথা বললে তারা মোবাইল ব্যাংকিংয়ে বাতা তুলতে গিয়ে নানা হয়রানির কথা তুলে ধরেন। এই সকল সমস্যার থেকে সমাধানের জন্য তারা মোবাইল ব্যাংকিংয়ের পরিবর্তে প্রচলিত ব্যাংকে তাদের বাতা প্রদানের দাবি জানান। কি ছিল পরে এতক্ষণ আজকে? এখন তো ধরেন দুপুর তিনটা, তাহলে আপনি কি সেবা এখনো পান নাই? না। কি বলতে চাচ্ছেন দাদা? বিকাশ যে সেবা কেন্দ্র এখানে তারা কি বলে? তারা বলে আপন জান কি আজকে সাতটার দিকে আইন অনটা ওভার হয়ে গেছে। আপনি রাখালিয়া থেকে লক্ষ্মীপুর আসছেন? হ্যাঁ। সাতটার সময়? হ্যাঁ। চাচিও আসছেন কটার দিকে? এই এখন লগে। আপনারা বিকাশটা কি জন্য খুলতেছেন? কি বিধবা ভাতার জন্য? না, বিধবা ভাতার জন্য বিকাশ কোম্পানি তাদের কাছে রবিতে ইয়ে করবে একটাই হতে, বাংলাদেশে আরো কোম্পানি আছে না? ঠিক আছে, এমন লোক আছে এখানে তিন চার দিন পর্যন্ত। আমরা সকাল থেকে এখানে আসছি, এই যে সেবা প্রদান স্থান এখানে একজন আমার মনে আসছে আসে এখানে কি ঠেলাঠেলি ভাড়াবাড়ি মানুষ একজনের গাড়ির উপরে আরেকজন পড়ে। সিরিয়া দিতেছে একজনের পরে তিনজন। কি জন্য আসছেন এখানে? আমি আজ আমার এই আমার পরিবারের একটা কাজ করে তো আমি বিকাশ করে তো। আর কি, বয়স্ক ভাতার জন্য? না, বয়স্ক ভাতার জন্য। কোন জায়গা থেকে আসছেন? আসি কামনগর থেকে। কখন আসছেন কবে এখানে? সকালে আসি। কি হয়েছে এখন? এখানে আজকে চার পাঁচ দিন যাবৎ মানুষ শুধু আসা যাওয়ার হাজার হাজার মানুষ এখানে তাদের জনবলের অভাব, এবং তারা মানুষের তারিখ দিছে 8টা বাজে, এরা আসছে এখন 10টা বাজে, এদের কোনো সেবাই নাই। এক একটা মানুষের থেকে আধা ঘন্টা 10 মিনিট ধরে সময় নেয় এক একটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে। মানুষ এত হয়রানি, এত ভোগান্তি করতেছে মানুষের, ভোর রাত্রে ভাত খায় মানুষ আসছে। দুইজনের মধ্যে একজন আছে 9:30 আর একজন আছে 10টা বাজে 10:30 এলে এদের অবস্থা। মোবাইল ব্যাংকিংয়ে বাতা নিতে সবচেয়ে বেশি হয়রানি ও ঝামেলার শিকার হচ্ছেন বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তি এবং বিধবা নারীরা।
এদিকে মোবাইল ব্যাংকিংয়ে সামাজিক নিরাপত্তা ভাতা ও উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে নানা রকমের হয়রানির কথা স্বীকার করেছেন মোবাইল ব্যাংকিং বিকাশের সংশ্লিষ্ট কর্মকর্তারা, জেলা সমাজসেবা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলা কর্মকর্তারা। সম্পর্কে লক্ষ্মীপুর জেলা সমাজসেবা কর্মকর্তা জানান। জি আসসালামু আলাইকুম। জি আসসালাম। আপনারা অসময় বিরক্ত করলাম আর কি, ভালো আছেন? আছি বলে না, সমস্যা নাই, বলেন। আচ্ছা, ওই যে আপনাদের যে ভাতা দিচ্ছেন না, বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা, হ্যাঁ, তো এই ভাতাগুলো কি আপনারা বিকাশে দিচ্ছেন না ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে? না, এটা ওই যে এখন তো 2021 অর্থবছর, ওই যে প্রথম কিস্তি যেটা জুলাই আগস্ট সেপ্টেম্বর ওটা হলো ব্যাংকের মধ্যে, আর অক্টোবর থেকে মার্চ এই দুই কিস্তি যাচ্ছে বিকাশের মাধ্যমে। ও আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা মানে আপনাকে যেটা অবগত আর কি, সেটা হচ্ছে যে বিকাশে করতে আসলে অনেকে যারা বয়স্ক মানুষ এরা আসলে অনেক ভোগান্তিতে পড়তেছে, এটা আপনার নলেজে আছে কিনা দেখা যায়। অনেকগুলো সমস্যা, শুনেন, আমরা আমরা এগুলি জানিয়েছি উপর দিকে, ঠিক আছে, কিন্তু এখন এগুলি উপরের সিদ্ধান্ত, এগুলি আমাদের করণীয় কিছু নাই। যে আমাদের লোকজনকে যে অ্যাকাউন্ট গুলো ওপেন করে দিচ্ছে, এরা কেউ পিন নাম্বার চেঞ্জ করতে পারে না উইদিন 72 আওয়ার্স, পিন নাম্বার একই থেকে যাচ্ছে, ওরা যেটা দিচ্ছে ওইটাই থেকে যাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে অনেকে হচ্ছে যে ওই ফিঙ্গারপ্রিন্ট হয় না, ওনারা সিম কিনতে পারে নাই, ঠিক আছে, এরকম কিছু লোক আছে যারা ওই যে বয়স্ক, ফিঙ্গারপ্রিন্ট না হওয়ার কারণে সিম কিনতে পারে নাই, ওনাদের বিকাশটা করা হচ্ছে ওনাদের একেবারে ছেলে মেয়ে বা ওই যে ভাই বোন এরকম উনি জিনাকে চয়েস করছে। এক্ষেত্রে আমার ধারণা একটা, যে যদি না যাকে চয়েস করছে হোক, ছেলে মেয়ে নাতি নাতকর, সে যদি টাকাটা ওনাকে আবার না দেয়। এখন এর উপরে হচ্ছে ধরেন, এখন আমরা বিকাশ অ্যাকাউন্ট গুলো যখন খুলতেছি, কারণ আমার লক্ষ্মীপুর জেলে আমার টোটাল ভাতাভোগী হচ্ছে তিনটা ক্যাটাগরিতে 116,599 জন। আমরা যখন অ্যাকাউন্ট গুলো খুলতেছি, বিকাশ অ্যাকাউন্ট এন্ট্রি দিছে, কিন্তু ব্যাপক লোকের অ্যাকাউন্ট গুলো তারা এত মানে ওদের অক্ষমতার কারণে বা অদক্ষতার কারণে এন্ট্রি দেয় নাই। এখন আমরা যখনই মানুষকে বারবার ফোন দিচ্ছি, বলতেছে আমি বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলছি, এগুলি আমরা আমাদের ঊর্ধ্বতনকে জানাচ্ছি। এখন লাস্টলি বলতে এখন বিকাশ বলতেছে উইদিন 3 ডেজ ওরা অ্যাকাউন্ট গুলো সব মানে খুলে এগুলি সব এন্ট্রি দিয়ে তারপর আমাদের সার্ভারে পাঠাবে। তো এই মুহূর্তে হচ্ছে যেটা মনে করেন, আমাদের 116,599টা ডাটার মধ্যে 72,000 ভাতাভোগীর ডাটা অলরেডি বিকাশ এখন খুলে ওরা আমাদের সার্ভারে দিচ্ছে, আমরা এখন এগুলির পেরোল পাঠাচ্ছি। হ্যাঁ, পাঠালে দেন ওই যে ওনাদের অ্যাকাউন্টে টাকাটা যাবে। 72,000 অলরেডি আমার বিকাশ অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে, এবং 72,000 ডাটা বিকাশ কি করছে, এটা অনেকগুলো সার্ভার এখানে কাজ করে, বিকাশ এই 72,000 লোকের ডাটা আমাদের এমআইএস সার্ভারে পাঠাইছে, আমাদের এমআইএস সার্ভার তখন বিকাশ অ্যাকাউন্ট গুলো আপলোড করে দিছে। এখন আমরা উপজেলা লেভেলে আমাদের সমাজসেবা অফিসার তার আইডি দিয়ে দেখতে পাচ্ছে যে তার কার কার ভাতাভোগীর বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে। এখন সেই সমস্ত ভাতাভোগীর উনি আবার এখন এখান থেকে আবার উনি এখন পুনঃ যাচাই করে আবার পেরোল পাঠাইতে হবে। ও আচ্ছা, এখন সেই পেরোল আমরা আজকে পর্যন্ত আমাদের 48,000 রাউন্ড ফিগারটা বললাম, 48,000 ভাতাভোগীর পেরোল আমরা পাঠাইছি। অন্যদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তিপ্রাপ্ত অনেক শিক্ষার্থীও মোবাইল ব্যাংকিংয়ে ভাতা তুলতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। সেজন্য বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তি, বিধবা নারীরা তাদের ভাতা এবং উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের উপবৃত্তি মোবাইল ব্যাংকিংয়ের পরিবর্তে প্রচলিত ব্যাংক অথবা এজেন্ট ব্যাংকিংয়ে পরিশোধের দাবি জানিয়েছেন। ডেস্ক প্রতিবেদন, লক্ষ্মীপুর 24, লক্ষ্মীপুর।